হ্যালো ভিউয়ার্স, মুজ ডেইলি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি নারকেলি কাঁচা কুমড়ো। এটা একটা সম্পূর্ণ নিরামিষ তরকারি, ভাত দিয়ে তো খেতে ভালো লাগে, তাছাড়া রুটির সাথে খেতে লাগে অসাধারণ। এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের কাঁচা কুমড়ো, আর তার সাথে নিয়ে নিয়েছি মিষ্টি আলু দুটো। আপনারা চাইলে এখানে এমনি আলু ব্যবহার করতে পারেন। এবারে প্রথমে আমি কাঁচা কুমড়োটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটা কেটে নিচ্ছি। এখানে এর আমি খোসা ছাড়াচ্ছি না, এর খোসা হয় খুবই পাতলা, খোসা না ছাড়ালেও চলবে। আর এখানে আমি এই কাঁচা কুমড়ো বেশ বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু কাঁচা কুমড়ো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই ছোট করে টুকরো করবেন না, এরকম বেশ বড় বড় করে টুকরো করে নেবেন। আর এর সাথে কেটে নিচ্ছি মিষ্টি আলু, প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে এগুলোকে বেশ বড় বড় করে টুকরো করে নেব। মিষ্টি আলুও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই কুমড়োর মতন করে মিষ্টি আলু আমি খুব ভালো করে বড় বড় করে টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে আমি দুটো আলুকেই বেশ বড় করে টুকরো করে কেটে নিচ্ছি। আলু কাটা হয়ে গেছে, এদিকে নিয়ে নিয়েছি আমি একটা বড় টুকরো আদা। প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপর জলে ভালো করে ধুয়ে নিয়ে এটা টুকরো করে নিচ্ছি। এদিকে নিয়ে নিয়েছি আমি একটা মিক্সিং জার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আদার টুকরো আর পাঁচটা কাঁচা লঙ্কা। আপনারা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা, এটা আমি ধুয়ে কেটে নিয়েছি। আর পুরোটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। এইদিকে নিয়ে নিয়েছি নারকেল, এটা আমি কুড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে পেস্টও করে নিতে পারেন। এখানে আমি অর্ধেক নারকেল ব্যবহার করছি। নারকেল কোরানো হয়ে গেছে, এদিকে নিয়ে নিয়েছি একটা কড়াই। কড়াই গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি তেল, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা বড়ি। বড়িগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। এবারে বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিলাম মিষ্টি আলু, আলুগুলোকেও আমি বেশ লাল লাল করে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবারে কড়াই গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আমি রান্নাটা সর্ষের তেলেই করব। এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা পাঁচ ফোড়ন, আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। ফোড়নের মধ্যে চিনি দেওয়ার জন্য তরকারির রঙটা বেশ গাঢ় হবে আর স্বাদটাও বেশ ভালো হবে। একটু নাড়ি চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা কুমড়ো। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে কুমড়োগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণে কুমড়ো ভাজা হয় ততক্ষণে আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এগুলো বেশ বড় বড় করে কেটে নিচ্ছি। টমেটো কাটা হয়ে গেছে, এবারে এইদিকে কুমড়োগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি আলু। এগুলোকে আমি 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট 2 পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, এগুলোকে আমি আবার 2 মিনিটের জন্য বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর ধনে পাতা, আর তার মধ্যে দিয়ে দিলাম কুড়িয়ে নেওয়া নারকেল। পুরোটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে পুরো মশলাগুলোকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এই সময় আমি এর মধ্যে কোনো লবণ ব্যবহার করিনি। লবণ ব্যবহার করলে কাঁচা কুমড়ো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর একদম ঘেঁটে যায়। আর একটু কষিয়ে নেব। বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল,
যেহেতু গরম জল দিচ্ছি খুব তাড়াতাড়ি ফুটে উঠবে। আমি এখানে বেশি জল ব্যবহার করছি না, তাহলে সেই জল কমাতে গেলে কুমড়ো একেবারেই ফেটে যাবে। এভাবে আমি নাড়ি চাড়িয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এরপরে ঢাকনা তুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। জলটা একটু শুকিয়ে নেব। এবারে মিনিট পাঁচেক পর আমি আর একটু নাড়ি চাড়িয়ে দিচ্ছি, কুমড়োগুলো দেখে নিচ্ছি। কুমড়োটাগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে, তার সাথে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে জলটা একটু কমিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে নেব। এটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, এটা আমার বাড়িতে তৈরি করে নেওয়া ঘি। এর রেসিপি আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঘিয়ের সাথে পুরো তরকারিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে রাখবো, তাতে খুব ভালোভাবে তরকারিটা সেট হয়ে যাবে। হয়ে গেছে, 5 মিনিট পর এটা আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে নারকেলি কাঁচা কুমড়ো, খেতে হয়েছে এটা অসাধারণ। আপনাদের বাড়িতে যারা কাঁচা কুমড়ো খান না বা যারা পছন্দ করেন না, তারা অবশ্যই একবার এইভাবে নারকেলি কাঁচা কুমড়ো রান্না করে দেখতে পারেন। যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।